দোয়ার কথা শুনলে আশ্চর্য হবেন, যেই তিনটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি দোয়ার কথা কোরআনে বলেছেন, যদি আপনি কোনো অসুস্থতার মধ্যে পড়ে যান, যত বড় বড় রোগ হোক, যদি আপনি এই দোয়া করেন আল্লাহ তাআলা এই রোগ থেকে আপনাকে মুক্তি দিবে। যাদের সন্তান নেই, যদি আপনি এই দোয়া করেন, জাকারিয়া আলাইহিস সালাম গেছো 20 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে সন্তান দান করেছেন। যে কোনো জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে যদি আপনি এই দোয়াগুলো করতে পারেন, ইনশাআল্লাহ জটিল এবং কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। এর মধ্যে এক নম্বর যে দোয়াটি সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত, এই দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাম করেছিলেন। উনি যখন অসুস্থ ছিলেন, 18 বছর ওনাকে কেড়া পোকায় খেয়েছিল, পুরো দেহ পচে গিয়েছিল, দুর্গন্ধযুক্ত হয়েছিল, পৃথিবীর মানুষ তার থেকে দূরে চলে গিয়েছিল। যখন তিনি একাকিত্ব ছিলেন, তখন তিনি আল্লাহর দরবারে ভারাক্রান্ত অন্তর নিয়ে একটা চিৎকার দিয়ে ডাক দিলেন, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমাকে দুঃখ কষ্ট ক্লেশ রোগ ব্যাধি আক্রান্ত করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। 18 বছর পরে যখন তিনি চিৎকার দিয়ে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওনাকে ওই জটিল এবং কঠিন রোগ থেকে ওনাকে সুস্থ করেছিলেন। শুধু সুস্থই করেন নাই, যুবক বানিয়ে দিয়েছিলেন। এটা হলো সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। যখন কোনো জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হবেন, তখন এই দোয়া পাঠ করবেন, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জটিল এবং কঠিন রোগ থেকে অবশ্যই হেফাজত করবেন। দুই নম্বর যে দোয়াটি সেটি হলো সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াত। এটা হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এর 84 নম্বর আয়াত। এটা হলো যখন মুসিবতে পড়বেন, যখন জটিল কঠিন মুসিবতে পড়বেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছ খেয়েছিল, ওই মাছের পেটে যখন ছিলেন, অন্ধকার ছিল মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেছে, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলা নেই, আপনি পবিত্র, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। উনি চিৎকার দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মুক্তি দিয়েছিলেন। যখনই আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, এই সূরা আম্বির 84 নম্বর আয়াতটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এবার আসুন তৃতীয় নম্বর যে দোয়াটি, এটি হল 89 নম্বর আয়াত সূরা আম্বিয়ার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর দরবারে করেছিলেন, রব্বিনা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আমাকে তুমি একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। 120 বছর বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া আস্তে আস্তে লুজ হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, দোয়া কবুল করলেন। এই তিনটি দোয়া সব সময় আপনি করবেন, যখন অসুস্থ হবেন তখন করবেন, যখন বিপদে পড়বেন তখন করবেন, যখন সন্তান লাগবে তখন করবেন। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে কোরআনে, যখন এই দোয়াগুলো আপনি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদাগুলো পূর্ণ করে দেবে। পাওয়ারফুল দোয়া কোরআন, সূরা আম্বিয়ার দোয়া কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে